দেড় লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। আর তারপরেই জয়ের আনন্দ প্রকাশ ও কর্মীদের মনোবল চাঙ্গা করতে বৃহস্পতিবার বিজয় মিছিল করল বিজেপি বাগডোগরা আপার লোয়ার গোসাইপুরে। এই তিন মণ্ডল কমিটির সদস্যদের নিয়ে আপার বাগডোগরা শনি মন্দির থেকে গোসাইপুরে এই বিজয় মিছিল শেষ হয়। এদিন ঢাক ঢোল বাজিয়ে ও গেরুয়া রং নিয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। পরে বিজেপি জেলা সভাপতি অরুণ মণ্ডল জানান, এই জয় প্রত্যাশিত ছিল, আজ থেকে জয়ের আনন্দ শুরু হলে বলে জানান তিনি। আগামী দিনে গোটা জেলা জুড়ে বিজয় মিছিল হবে। এদিন মিছিল থেকে এলাকায় উন্নয়ন রাজু বিস্তাকে সহায়তা করার বার্তা দেন দার্জিলিং জেলা বিজেপি সভাপতি। এই জয় প্রত্যাশিত ছিল, আমরা জয়ের আনন্দ, সেই আনন্দ আজকে বাগডোগরায় শুরু হয়েছে। আজকে বাগডোগরার এই আমাদের বিজয় মিছিল, সেই মিছিল আমরা করছি এবং আগামীতে সারা জেলায় এই বিজয় মিছিল হবে। আজকে কোথা থেকে কোথায় র্যালিটা বেরোচ্ছে? আজকে এই বাড়িটাকা মোড় থেকে গোসাইপুর পর্যন্ত আমাদের এই বিজয় মিছিল হচ্ছে বাগডোগরার, এবং আমাদেরকে পুরো জেলায় সমস্ত মণ্ডল এলাকায় আমাদের এই বিজয় মিছিল হবে।